এই জায়গাটা খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে এখানে, আমি এখান থেকেই থাকবো আজকে থেকে। তো জগন্নাথ তখন রাজাপুরে চলে এলেন, সেই বিগ্রহ জগন্নাথের সেই বিগ্রহ এখন এখনো পর্যন্ত রাজাপুরে রাজাপুরের পূজিত হচ্ছে। তো সেই বিগ্রহ রাজাপুরের জগন্নাথ ইসকনের ইসকনের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে এই মন্দির পরিচালনার দায়িত্ব। তো ইসকন থেকে সেই শ্রী শ্রী রাজাপুরের যে জগন্নাথ বলদেব শিবদেব মহারানী সেই বিগ্রহ এখনও পূজিত হচ্ছে, এবং বিগ্রহে জগন্নাথ বিগ্রহ এখনও ভক্তদের সাথে বিভিন্ন অলৌকিক লীলা সাক্ষাৎ লীলা প্রদর্শন করছেন। যেমন কয়েকটা লীলা আমরা শ্রবণ করি সংক্ষেপে। তো একবার জগন্নাথ বিগ্রহের ভিতরে মন্দিরের ভিতরে একজন মারোয়াটি পরিবার তারা ভগবানকে দর্শন করতে এসেছে। তো তাদের ছোট্ট ছেলে ভগবানের গলার যে অলংকার আছে, যে হারটা আছে জগন্নাথের গলায়, সেই হারটা দেখে তার খুব ভালো লেগেছে। সেটা নেওয়ার জন্য তাদের অগুতরে তাদের দৃষ্টির অন্তরালে সে বিগ্রহ মন্দিরে প্রবেশ করে ফেলেছে এবং জগন্নাথের হার ধরে সে টানাটানি করছে। ছোটো ছেলে বুঝতেছে না, টানাটানি করছে। তো কী করেছেন, হঠাৎ সে প্রচণ্ডভাবে কান্না শুরু করেছে এবং মা বাবা তখন বুঝতেছে যে কোথায় গেল। দেখা গেলো সে তো বিগ্রহের রুমের ভিতরে প্রবেশ করে ফেলেছে। তাকে নিয়ে আসা হলো, আমি বলে হচ্ছে যে কী ব্যাপার, তুমি এত কান্না করছো মানুষ, ভীষণভাবে কান্না করছে। আমি বলা হলো কেন তুমি কান্না করছো? তখন ছেলেটা বললো যে মা, আমাকে ওই যে সাদা সাদা লুকটা আছে না, ওই যে সাদা রঙের, উনি আমাকে চটকনা মেরেছে। প্রভু বলো দে ছেলেটাকে ভয়টা চটকনা দিয়েছে। তো তারপরে একজন একজন ছেলে তার একজন বৃদ্ধ তার নাতিকে নিয়ে গিয়েছিলেন ভগবানের দেশে দর্শন করার জন্য। নাতিটা ছিল অন্ধ। তো উনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে আমার নাতি যদি দৃষ্টিশুদ্ধি ফিরে পায় তো আমি আপনাকে রূপর বাঁধানো আয়না গিফট করবো, রূপর বাঁধানো আয়না। তো প্রভুর কৃপায় সেই নাতিকা কয়েকদিন পরে দৃষ্টিশুদ্ধি ফিরে পেল এবং উনি ভগবানকে আয়না বাঁধাই করা আয়না দিলেন। তো যেটা আমি বলতে চাচ্ছি যে জগন্নাথের এই বিশেষ রূপ, জগন্নাথের এই বিশেষ বিগ্রহ এমনটা নয় শুধু রাজাপুরের বিগ্রহের মধ্যেই তিনি প্রতিষ্ঠিত, শুধু উড়িষ্যার বিগ্রহের মধ্যেই তিনি প্রতিষ্ঠিত, অন্য কোনো বিগ্রহের মধ্যে অন্য কোনো জায়গায় এই বাড়ির বিগ্রহের মধ্যে তিনি যে প্রতিষ্ঠিত নয় এমনটা কিন্তু না। সেই বিশেষ লীলা যারা ভগবানের সেবা করছেন, জগন্নাথের সেবা করছেন, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন, তাদের জানা আছে, তারা এরকম অসংখ্য অলৌকিক লীলার জানেন, তাদের নিজের সাথে নিজের সাথে ঘটেছে। তারা জানেন। যেমন কিছুদিন আগেই আমরা রেবতী মাতাজির বাড়িতে একটা বৈষ্ণবসেবার আয়োজন করা হয়েছিল। তো মাতাজি অনেকদিন ধরে ওনার বিবাহ হয়েছে কিন্তু ওনার সন্তানাদি নেই। তো উনি ওই রেবতী মাতাজির গৃহের জগন্নাথকে, ছোট্ট জগন্নাথকে এসে প্রণাম করে প্রতিজ্ঞা করেছেন যে প্রভু যদি আপনি যদি আমার কোনো একটা সন্তান দেন তবে আমি আপনাকে বৈষ্ণবসেবা দিব। তো মাতাজি থাকেন চিটাগাং, চিটাগাং থেকে উনি এখানে সিলেটে এসে জগন্নাথকে প্রণাম করে এই কথা বলে গেছেন। তো এই কিছুদিন আগে মাতাজির কুলে একটা সন্তান এসেছে, তো সেই জন্য উনি ওইখান থেকে বৈষ্ণবসেবার আয়োজন করেছিলেন। তো জগন্নাথের এই বিশেষ রূপ যেখানে যেখানে আছে, যে যে গৃহে আছে, সব জায়গাতেই উনি বিরাজমান। কোনো ভক্ত যদি অত্যন্ত ভক্তি সহকারে জগন্নাথের কাছে কোনো প্রার্থনা করেন, জগন্নাথ সেটা পূরণ করেন। আপনারা বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন, চেষ্টা করে দেখুন। এবং জগন্নাথের এই বিশেষ রূপ এত উদার, এই জগন্নাথের পূজা করার জন্য বিশেষ কিছু করা লাগে না, বিশেষ আড়ম্বর পূর্ণ বিশেষ আয়োজন কিচ্ছু করা লাগে না। হ্যাঁ, ভগবানের ভোগ লাগে, ভোগ কৃষ্ণকে ভোগ নিবেদন করতে হলে অনেক কঠোর নিয়ম কারণ আছে। যেমন ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ ছাড়া ভোগ নিবেদন করা যাবে না তাদের। তারপরে ষোড়শ উপাচার লাগে ভগবানকে, চতুষ্ঠীটা উপাচার লাগে ভগবানকে অভিষেক করানোর জন্য প্রতিদিন, আরও অনেক কঠোর নিয়ম কারণ আছে। কিন্তু জগন্নাথ এত কৃপালু যে ওনাকে ভোগ নিবেদন করার জন্য, অর্চন করার জন্য কিছুই লাগে না। জগন্নাথকে ভগবানের, আমরা জানি যে ভগবানকে ভোগ নিবেদন করতে হলে তুলসী দেওয়া লাগে, বাধ্যতামূলক, তুলসী দ্বারা ভগবান ভোগ গ্রহণ করে না। কিন্তু জগন্নাথ এত কৃপালু, উনি বলেছেন যে আমাকে তুলসীও দেওয়া লাগবে না, তুলসীও লাগবে না, তোরা শুধু রান্না করে আমাকে শুধু একটু নিবেদন করলেই হবে, আমি সেটা গ্রহণ করে নেব। এবং পুরীর জগন্নাথে আজও বিশেষ কৃপা যে জগন্নাথের উড়িষ্যার মধ্যে, জগন্নাথের এই মন্দিরের ইয়ের মধ্যে বা ওই রাজ্যের মধ্যে আজ পর্যন্ত কেউ ক্রোধের অভুক্ত থাকেনি। কেউ যদি দর্শন আকাঙ্ক্ষী হয়ে সেখানে যান, কোনো কারণে যদি প্রসাদ নাও পান মন্দিরে, তাও প্রভু জগন্নাথ কোনো না কোনোভাবে, অনেক সময় আছে চুরি করেও, নিজে চুরি করে নিজের সোনার থালার বাটিতে এসে উনি প্রসাদ দিয়ে যান। জগন্নাথের এরকম
বিশেষ কৃপা তো আপনাদের প্রতি শেষ যেটা অনুরোধ যে আজকে বিশেষ অনুষ্ঠানে আপনারা এসেছেন এবং আজকে প্রভু শিশু জগন্নাথের সেই বিশেষ দিন যেদিন প্রভু প্রভুকে দর্শন করার জন্য যারা মন্দিরে আসতে পারে না সময় নেই অজুহাত দেয় তাদেরকে মুক্ত করার জন্য তাদেরকে জড়বন্ধন থেকে মুক্ত করার জন্য কৃপা প্রদর্শন করার জন্য প্রভু জগন্নাথ রাস্তায় বের হন তো একটু পরে প্রভু শ্রী জগন্নাথ রথে উঠবেন এবং সবারে রাস্তায় দর্শন প্রদান করবেন এবং বলা হচ্ছে সেই রথের দড়ি যদি কেউ একবার টানে তো কী করবে তার মুক্তির যে দ্বার আছে মুক্তির যে দ্বার সেই দ্বার উন্মুক্ত হয়ে যাবে জয় শ্রী জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী কি তো প্রভু শিশু জগন্নাথ দেবের এই যে বিশেষ কথা সেই কথার বিশ্বাস আমরা রেখে আজকে আমরা রথযাত্রা অংশগ্রহণ করব এবং আরো একটি কথা প্রভু বলেছেন কি যে আজকে যারা রথে দড়ি টানবে তাদের মুক্তির দ্বার উন্মোচন হয়ে যাবে তাহলে আমরা অবশ্যই মুক্তি লাভ করব এখন কথা হচ্ছে মুক্তি কিভাবে লাভ করব আজকে রথে দড়ি টেনে পরে বাড়ি থেকে যদি আবার পাপ কর্মে হ্যাঁ কু অভ্যাস ইত্যাদি অপরাধ কর্মে যদি আবার যদি ইয়া হই প্রবৃত্ত হই তাহলে কি আমাদের মুক্তি হবে তো এটা বলা হচ্ছে এরকম খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছিলেন গতকালকে ক্লাসে শ্রীপাদ কমলাপতি প্রভু তো আমি এটা উল্লেখ করতে চাচ্ছি যে আপনি একটা ঘরের মধ্যে বদ্ধ আছেন তো সেই ঘরের দরজা কে কৃপা করে কে খুলে দিয়েছে আর আপনি যদি চেষ্টা করে সেই ঘর থেকে বের না হন তাহলে যে খুলে দিলে তার কি করার আছে ভগবান আমাদের মৃত্যু আমাদের মুক্তির দ্বার উন্মোচন করে দিয়েছেন এখন বাকিটা যে আমাদের মধ্যে যে অল্প যে দোষ রয়েছে অল্প যে পাপ প্রবৃত্তি রয়েছে অল্প যে একটু হ্যাঁ টুকটাক আমরা তো জানি সেগুলা যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা বর্জন করে প্রভুর সেবায় যুক্ত না হতে পারি তাহলে দরজা খোলা থাকবে আর আমরা ঘরে বসেই থাকবো আর ভগবানকে শুধু বলবো যে প্রভু আপনি আমাকে কিছু করলেন না আপনি আমাকে কিছু দিলেন না আপনি আমাকে এত কষ্টে রাখলেন অথচ প্রভু আমাদেরকে কবে থেকে দরজা খুলে দিয়েছে আর আমরা আত্মা গুটিয়ে ঘরে বসে থেকেছি তো যারা আজকের এই বিশেষ দিনে জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করছেন তাদের প্রতি অনুরোধ যে আজকের দিনে আপনারা অন্তরপক্ষে একটা প্রতিজ্ঞা করে যান প্রভু জগন্নাথের কাছে যে আমি আজকে থেকে আমার এই বদ অভ্যাস আমি ত্যাগ করবো হ্যাঁ এই অভ্যাসটা আমি ত্যাগ করবো আমার এই কুপ্রবৃত্তিতে আমি ত্যাগ করবো জগন্নাথ সেটা অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করবে কেউ যদি নাও পারে ভগবানকে যদি কোনো কিছু নাও দিতে পারে যদি কেউ শুধু চিন্তা করে মনে মনে চিন্তা করে যে না আমি আজকে ভগবানকে একটা কাঁঠাল দিব কিন্তু শুধু সে এত ঘটনাক্রমে সে কাঁঠাল দিতে পারলো না কিন্তু প্রভু জগন্নাথ সেটা গ্রহণ করে নেন ওই কাঁঠাল প্রভু জগন্নাথ গ্রহণ করে নেন এটা হচ্ছে কলিযুগের একটা বিশেষ মাহাত্ম্য যে সত্যযুগে এত ধর্মের প্রভাব এত বেশি ছিল যে সত্যযুগে যদি কেউ পাপ শুধুমাত্র চিন্তা করতো করা লাগতো না শারীরিকভাবে চিন্তা করলেই সেই পাপের ফল ভোগ করতে হতো আর কলিযুগে কেউ যদি পুণ্যের কথা চিন্তা করে সে পুণ্য না করলেও সেই পুণ্যের ফল ভোগ করে হরি বল তো আমরা প্রভু জগন্নাথের কাছে মনে মনে কিছু প্রার্থনা নিবেদন করতে পারি ভগবানকে আম জাম কাঁঠাল হ্যাঁ বিভিন্ন হাতি ঘোড়া বিভিন্ন যত দার যত মনের বাসন আছে সব কিছু আমরা শারীরিকভাবে যদি নাও পারি শারীরিকভাবে অসামর্থ্যর কারণে তবুই আমরা মনে মনে ভগবানকে অর্পণ করি হরিব জয় শ্রী শ্রী জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারানী কি জয় ভগবান দারু ব্রহ্ম কি ভগবান শ্রী নীলমাধব কি রথযাত্রা মহোৎসব কি রথযাত্রা মহোৎসবে যোগদানকারী ভক্তবৃন্দ কি উক্ত অনুষ্ঠান আয়োজনকারী ভক্তবৃন্দ কি জগতের সকলের পারমার্থিক মঙ্গল কামনা কি যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে